হাসখালীতে নাবালিকা ধর্ষণের ঘটনায় তৃতীয় অভিযুক্তের খোঁজ পেল সিবিআই। মূল অভিযুক্ত সোহেলকে আনা হলো সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে। তৃতীয় অভিযুক্ত পলাতক রঞ্জিত মল্লিকের বাড়ি সিল করলো সিবিআই। হাসখালীতে নাবালিকা ধর্ষণের ঘটনায় তৃতীয় অভিযুক্তের খোঁজ। অভিযুক্তের নাম রঞ্জিত মল্লিক। অভিযুক্তের বাড়ি সিল করলো সিবিআই। পাশাপাশি ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলো সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে। মৃত নাবালিকার বাবা মা ও এক আত্মীয়কেও অস্থায়ী ক্যাম্পে তলব সিবিআই এর। সূত্রের খবর, তদন্তের স্বার্থে নাবালিকার পরিবারের সাথে কথা বলতেই তাদের ক্যাম্পে ডাকা হয়েছে। হাসখালী গণধর্ষণ কাণ্ডে অভিযোগ দায়ের হবার পর মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে আগেই গ্রেপ্তার করেছিল হাসখালী থানার পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে দ্বিতীয় অভিযুক্ত সোহেলের বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেও আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই হাসখালী ঘটনার তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিবিআই এর আধিকারিকেরা। ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে ঘটনার মূল অভিযুক্ত সোহেলের বাড়ি। সূত্রের খবর, সোহেলের বাড়িতে যে ঘরে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সেই ঘর থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে সিবিআই। তদন্তে নেমে তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিকের খোঁজ পায় সিবিআই। খবর পাওয়ার পরেই অভিযুক্ত রঞ্জিতের বাড়িতে হানা দেয় সিবিআই এর প্রতিনিধি দল। সূত্র মারফত জানা গেছে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া রঞ্জিত। জানা গেছে রঞ্জিতের বাবা কর্মসূত্রে বাইরে থাকেন, বাড়িতে মায়ের সাথেই থাকত সে। রঞ্জিত মল্লিকের খোঁজে তল্লাশি শুরু করেছে সিবিআই। পাশাপাশি ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালিকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানায় সিবিআই। এদিন হাসখালী এলাকায় সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় সোহেলকে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর আধিকারিকেরা। সূত্রের খবর, ইতিমধ্যেই দফায় দফায় নাবালিকার পরিবারের সাথেও কথা বলার পাশাপাশি নাবালিকাকে যে শ্মশানে দাহ করা হয়েছিল সেই শ্মশানেও যান সিবিআই এর প্রতিনিধি দল। সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন তারা। জিজ্ঞাসা করলো শ্মশানটা কোথায়। আচ্ছা, কার কার নাম কোথায় কোথায় জিজ্ঞেস করছিল যে কোথায় কার বাড়ি? হ্যাঁ, ওটাও বলছিল যে তোমার বাড়ি কোথায়। আচ্ছা, বললাম যে আমার বাড়ি এখানে। বললো যে একে প্রভাকরের পোদ্দারের বাড়িটা দেখিয়ে দাও। আচ্ছা, দেখালাম। তারপরে বললো রঞ্জিত মল্লিকের বাড়িটা দেখাও। আচ্ছা, ওরা বাড়ি চেনে। আচ্ছা, যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেখানে নাম জড়িয়েছে রঞ্জিত মল্লিকের? স্যার, সেটা আমি বলতে পারছি না। মানে সিবিআই এসে তো সিলও করে দিয়েছে বাড়ি, দেখেছেন তো? এটা আমি দোকানে ছিলাম, আমি বাড়িতে থাকি না, আমি দোকানেই থাকি, রাস্তাটা কোনো দোকান। কাল তোমাকে ডেকে নিয়ে এসলো, দেখলাম। মানে ও এখন বাড়িতে নেই না? ওর বাড়ির কেউ নেই? হয় পালিয়েছে? দেখছি না তো, এক সপ্তাহ 10 দিন বাড়িতে কেউ দেখছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাসখালী।